আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দুনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বাসা বাড়ি কিভাবে বন্ধ করবেন, বাসা বাড়ি বন্ধ করার নিয়ম উলামায়ে কেরাম কি বলছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসা বাড়ি আমরা কিভাবে বন্ধ করব, বাসা বাড়ি বন্ধ করার জন্য আমি আপনাদেরকে একটা শর্টকাটের নিয়ম বলতে পারি। যেমন বিভিন্ন কোরআনে কারিমের সূরা হতে পারে, হাদিসে এসেছে সূরা বাকারা, এটা বললে জিন ভূত অশুভ শয়তান দূর হয়ে যায়। সূরা বাকারা আপনি ঘরে বসে পড়তে পারেন, অথবা এটা রেকর্ডিং এর মাধ্যমে বাজাতে পারেন, জিন ভূত দূর হবে, খারাপ কুফরি কালাম দূর হবে। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, ইখলাস, হাদিসের মধ্যে আরো কিছু মুআউইজাত রয়েছে দূর করার জন্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খালাক, সুবহানাল্লাহি বিহামদি আলা খালকি, সকাল সন্ধ্যার যে আমলগুলো, এগুলো পড়লেও কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন খারাপ কোনো কিছু ক্ষতি হবে না। আবার ঘরে ঢুকা, ঘরের মধ্যে কোনো খারাপ ছবি রাখবেন না, এটা সেটা ঝুলিয়ে রাখবেন না, ঘরের মধ্যে গান বাদ্য থাকলে, কুফরি কালাম থাকলে, গান বাদ্য এটাই তো শয়তানের কাজ, তো সেখানে শয়তান ঢুকবেই। এই জন্য ঘরের মধ্যে এই জিনিসগুলো বাজাবেন না। যাদের ঘরে টিভি আছে এগুলো বাজাইলে খারাপ মানুষের খারাপ তাবিজ তাবদের উপর কাজ করবেই। আবার ঘরে ঢুকার আগে বিসমিল্লাহ বলে ঢুকবেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয়, যে ঘরের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকা হয়, তখন শয়তান আপনার সাথে আর ঢুকতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বিসমিল্লাহ বলে ঘরের দরজা লাগাবেন। হাদিসের ভাষ্য অনুযায়ী এই কাজগুলো করা যেতে পারে, তবে অনেকেই এই যে বিভিন্ন কাটা গরুর হাড় পরে হচ্ছে এই সেই ঘরের সামনে ঝুলাই রাখে, মনে করে এভাবেই ঘর বন্ধ হবে, এটা কোনোভাবেই উচিত না। আপনি কাটা ঝুলাই রাখলেন এর মানে কেমন যেন, এটা তো জিনের খাবার, তারপর হচ্ছে এই যে বিড়ালের খাবার, জিন জাতির খাবার, তো তাদের খাবার ঝুলাই রাখলেন, খারাপ জিন তো এখানে এসে ক্ষতি করবেই, এটা আসলে এটা ঝুলাইলে আমার মনে হয় উল্টা ক্ষতি হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।